ইংরাজিতে প্রধানত আমরা চারটি স্ট্রোকের ওপর ভিত্তি করে আমরা লেখা শিখিয়ে থাকি। সেগুলি হলো সার্কেল, স্ট্রেট লাইন, ইউ, অপোজিট ইউ। এর মধ্যে সার্কেলের থেকে আমরা যে অনুরূপ অক্ষরগুলি বা সিমিলার লেটার্সগুলো পাই সেগুলো হলো ও, এ, বি, ডি, জি, পি, কিউ। এগুলো আমরা ফার্স্ট টার্মে শিখিয়ে দিয়েছি। এবার বাকি স্ট্রোকগুলো থেকে আমরা কী কী সিমিলার লেটার্স পাই সেগুলো শিখে নিই। স্ট্রেট লাইন থেকে আমরা যে সিমিলার লেটার্সগুলো পেয়ে থাকি সেগুলো হলো এল, টি, আই, আর, এন, এম। এবার তাহলে আমরা এল লেখা শিখব। নিচের লাইন থেকে শুরু করে দাঁড়িবে, উঠবে, উপরের লাইন পর্যন্ত, আবার দাঁড়িবে, নেবে, সোজা নিচের লাইনে এসে একটু কার্ভ হয়ে উঠে যাবে, এটা হলো এল। আবার ঠিক এরকমই আবার নিচের লাইন থেকে দাঁড়িবে, উঠব, উপরের লাইন পর্যন্ত, আবার দাঁড়িবে, নিচ পর্যন্ত এসে একটু কার্ভ হয়ে ঘুরে গিয়ে মাথাটা ঠিক লাইনে বরাবর কেটে দিলে ছোট করে, এটা হলো টি। এবার নিচের লাইন থেকে আবার দাঁড়িবে, উঠবে, উঠে সোজা নিচে এসে একটু কার্ভ হয়ে ঘুরিয়ে মাথায় ছোট ডট দিলে হলো আই। উপরের লাইনের একটু তলা থেকে শুরু করে উপরের লাইন টাচ করে একটু কার্ভ হয়ে নিচের লাইন পর্যন্ত এসে আবার দাঁড়িয়ে উঠে গোল করে ঘুরিয়ে দিলে হলো আর। ঠিক অনুরূপভাবে আবার উপরের লাইনের একটু তলা থেকে শুরু করে উপরের লাইন টাচ করে কার্ভ হয়ে একদম সোজা নিচ পর্যন্ত এসে আবার দাঁড়িয়ে উঠে গোল করে ঘুরিয়ে দিলে হয়ে গেল এন। ঠিক অনুরূপভাবে আবার উপরের লাইনের একটু তলা থেকে উপরের লাইন টাচ করে কার্ভ হয়ে সোজা নিচের লাইন বরাবর নেমে এসে দাঁড়িয়ে আবার উঠে গোল করে ঘুরিয়ে দিলেই দুবার এটা হলো এম। আজ আমি যে লেখাগুলো শেখালাম সেই অনুযায়ী একটি পিডিএফও শেয়ার করছি, যার থেকে অভিভাবকরা বাচ্চাদের লাইন টানা খাতায় লাল কালি দিয়ে লিখে দেবেন এবং বাচ্চারা পেন্সিল দিয়ে অভ্যাস করবে এবং হোমওয়ার্ক বুকের পেজ নাম্বার অনুযায়ী কাজ করাবেন।